তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছো এবং ভালোই থেকো অ্যান্ড সবাইকে ভালো রেখো। তো চলো বেশি কথা না বাইরে শুরু করি আজকের ইন্ট্রো। আর আপাতত তোমরা জানো যে কেন আমার ফেস দিয়ে ইন্ট্রো বানানো নেই, সেটা পার্ট টু। পার্ট ওয়ানে আমি সেটা তোমাদের বলে দিয়েছি যে কেন আমার ফেস দিয়ে ইন্ট্রো বানানো নেই, বানাতে পারিনি, কারণটা তোমাদের বলা হয়ে গেছে। আরও একটা কথা, তো তোমরা পার্ট ওয়ানে দেখেছি সেকেন্ড ব্রিজের টোল, তো আমরা এই টোলে পার্ট ওয়ান শেষ করেছিলাম, তো আজ পার্ট টু আমরা এখান থেকেই স্টার্ট করব। আর অবশ্য আমরা জানি যে তোমাদেরকে বলেছিলাম তাড়াতাড়ি ভিডিওটা আনার কথা পার্ট টু, কিন্তু একটু লেট হয়ে গেছে। তো চলো বেশি কথা না বাইরে স্টার্ট করি আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি নিয়ে চলে এলাম সেই ট্রাভেলিং ভিডিওর পার্ট টু নিয়ে, যেটার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করছিলে। কিন্তু আগেই বলে দিই সরি, কারণ তোমরা আপাতত জানো যে এতটা রাস্তা, প্রায় 100 কিলোমিটারের বেশি রাস্তা, তো বাস, ট্রেন, ট্রাম এইসবে এত কিছু, এই ট্রামই বলি সরি, মেট্রো, এই এত কিছু জার্নিতে অনেকটাই সময় লেগে গেছে। তো সেই জন্য তোমাদের যে বলেছিলাম যে যতটা তাড়াতাড়ি পারবো নিয়ে আসার চেষ্টা করো ভিডিওটা, তো তোমরা জানো অনেকেই ভিডিও এডিটিং, আপলোডিং অনেক কিছুর একটু টাইম লাগে, তো সেই কারণে পার্ট টুটা আনতে একটু লেট হয়ে গেল। কারণ তোমাদের মধ্যে যারা আমার পুরানো ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমার আপাতত একটা অ্যাক্সিডেন্টে আমার একটু অবস্থা খারাপ, মানে আমার আপাতত ডান হাতটা কাজ করে না তেমনভাবে, তো সেই জন্য আমার একটু প্রবলেম হয়, এতদিন ধরে ঘরে বসে আছি ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু ব্যাপার, সেসব নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে। তো আমার একটু মানে জার্নি একটু বেশি হয়ে গেছিলো, তাই তেমনভাবে আমি মানে এই ভিডিওর ব্যাপারে তেমন কোনো এডিটিং ফেডিটিং তেমন কিছু করতেও পারিনি। তো স্পেশালভাবে আরও অনেক জ্যামেও পড়ে যেতে হয়েছিলো আমাদের, সেই জন্য অনেক টাইম লেগে গেছিলো। এবং একটা নতুন জায়গা, সেখানে গিয়ে সেখানকার পরিবেশের মানুষদের সাথে আলাপ আলোচনা, সেই ক্ষেত্রেও অনেকটা টাইম লেগে গেছিলো। যাই হোক, এইসব কথা বলে আর বেকার টাইম নষ্ট করবো না তোমাদের, তো চলো লেট স্টার্ট করি আজকের ভিডিও। বন্ধুরা তোমরা কথা দেখতেই পাচ্ছ আমরা সবে সেকেন্ড ব্রিজে উঠলাম, দেখো আমরা সেকেন্ড ব্রিজে উঠে গেছি। একটা কথা বলে দিই, তো আমরা প্রথমে যখন ঘর থেকে বেরোই তখন ভেবেছিলাম যে আমরা শিয়ালদা হয়ে যাব, তারপরে কারণ শিয়ালদা হয়ে গেলে মেট্রোতে তো আর ভিডিও বানানো যাবে না, ট্রেনে করে গেলে ভিডিও বানানো যাবে, তো সেই জন্য ভেবেছিলাম প্রথমে শিয়ালদা দিয়ে যাবো। তারপরে আমরা একটু খবর পেলাম যে শিয়ালদা ট্রেন লেট, তো সেই জন্য আমাদের লেট হবে বলে তারপর আমরা আবার ঠিক করলাম যে আমরা মেট্রো ধরেই যাবো। কিন্তু বন্ধুরা আবার এখন আবার জানা গেল, খবর পেলাম যে না ট্রেন ঠিক টাইমে আছে, তো আমাদের আবার শিয়ালদা যেতে হবে। এমনিতেই আমাদের এতটা লেট হয়ে গেলো, তো এখানে আবার আমাদের জার্নি একটু বেড়ে গেল। তো আমরা আপাতত চেষ্টা করছিলাম যে প্রথমে চেষ্টা করেছিলাম শিয়ালদার বাস ধরবো, কিন্তু শিয়ালদার বাস তো পাইনি, কারণ পার্ট টু আমি বললাম তোমাদের যে শিয়ালদার বাস পেয়ে গেছি, তো শিয়ালদার বাসে আমরা উঠিনি, কারণ আমাদের তারপর আবার কথা হলো যে এক্সাইডে করে এই মেট্রোতে করে যাবো, সেই জন্য শিয়ালদার বাস ধরিনি আমরা। তো এখানে যে আবার ফেঁসে গেলাম, তো আমাদের আবার এক্সাইডে নেমে আবার শিয়ালদা যেতে হবে। ফাইনালি বন্ধুরা আমরা এতক্ষণ পর আপাতত এসে গেছি আমাদের রবীন্দ্র সদন বাইক সাইড, যেটাই বলো। তো এখানে যে জ্যামটা দেখছো, এই জ্যামটা ক্লিয়ার হলেই আমরা নামবো, তো নেমে আবার সেখান থেকে আমাদের শিয়ালদার বাস ধরে শিয়ালদা যেতে হবে। তো আমরা এক কাজ করবো যে আমরা একটু আগে নামবো, নেমে হেঁটে হেঁটে একটু যাবো শিয়ালদার বাস স্ট্যান্ড অবধি, তো আর তোমাদের রবীন্দ্র সদনের একটু চারপাশ তোমাদের দৃশ্যগুলো দেখাবো।
তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রবীন্দ্র সদন আর এটা আমরা আপাতত মানে যে বাইরে থেকে ভিডিওটা করছি আর এটা হচ্ছে রবীন্দ্র সদনের বাইরের দিকটা আর এই দেখো এটা ফুটপাত আমরা আপাতত রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধুরা ফাইনালি আমরা আপাতত সিএলদা যাওয়ার বাস পেয়ে গেছি কিন্তু কিছু কারণবশত আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমার কাছে ভিডিও চালু ছিল কিন্তু ভিডিও আমি রেকর্ডিং করতেই ভুলে গেছিলাম তো যাই হোক তোমাদের আরও একটা কথা বলে দিই তোমরা কত যারা আমার ভিডিওগুলো প্রায় দেখো তারা জানো যে আমার চ্যানেলে ভিডিও আসতে একটু লেট করে প্রায় তিন চার দিন পাঁচ দিন পরপর ভিডিও ছাড়ি তো তার পিছনে কারণ অনেকটা আমার প্রবলেমটাই আমার নিজের প্রবলেম যেটা যেটা তোমরা জানো ঠিক আছে তো এবার মোটামুটি প্রায় চার পাঁচ মাস পর এখন পাঁচ ছ মাসের মতন হয়ে গেল তো এবার মোটামুটি এখন একটু আমি কাজ কম করতে পারি তো এবার চেষ্টা করব রেগুলার ভিডিওগুলো আনার তো তোমাদের থেকে একটাই আশা করব যে তোমরা যাতে পাশে থেকে আমাকে এইভাবেই যেমন এতক্ষণ ধরে এতদিন ধরে সাপোর্ট করে যাচ্ছিলে তেমন আগেও সাপোর্ট করো এইটুখানি কি তোমাদের থেকে আমার চাহিদা এইটুখানি কি তোমাদের থেকে আমি আশা রাখবো তো চলো বেশি আর কথা বলবো না তোমরা ভিডিওটা এনজয় করো তারপর দেখা হচ্ছে শিয়ালদা স্টেশনে ফাইনালি আমরা এসে গেলাম শিয়ালদা স্টেশনে তোমরা সবাই দেখতেই পাচ্ছ কত বড় একটা স্টেশন বর্তমানে করোনা সিচুয়েশনের জন্য এই স্টেশনে তেমন একটা যাত্রী নেই কিন্তু এখানে প্রচুর যাত্রী থাকে তো আমার এই বন্ধুরা বলছিল যে সামনে এখানে ভিডিও করা মানা তো আমরা একটু চেষ্টা করবো যাতে এখানটা ভিডিও না করা যায় এনার সাথে তো তোমাদের বাসে দেখা করালাম মিস্টার কেপি কৌশিক পাত্র তো বন্ধুরা ফাইনালি আমরা স্টেশনের ভেতরে এসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা স্টেশনের ভেতরে আর ওই যে আমরা গেটের সামনে ওইখানটা আমাদের আর ভিডিও করতে দেয় না ওটা আমাদের বারণ করেছিল তাই আমরা আর ভিডিওটা করিনি আমরা আপাতত স্টেশনের ভেতরে এসে গেছি আমাদের টিকিট কাটা কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমরা আপাতত ট্রেনের জন্য ওয়েট করছি তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনের রং ফং হচ্ছে কাজ হচ্ছে তো আপাতত আমাদের ট্রেন এই লাইনে আসবে তো সেই জন্য আমরা একটু এগিয়ে এলাম কারণ এই রুটের ট্রেনগুলোতে প্রচুর ভিড় হয় যেটুখানি জানলাম কারণ আমার বন্ধুরা বললো এবার তোমরা হয়তো ভাববে যে আমি কী করে জানলাম যে এই স্টেশনটা একটু ভিড় হয় কারণ এইটা আমার বন্ধুর আর কি মামার বাড়ি অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি কৌশিকের মামার বাড়ি এনারও একটা ইউটিউব চ্যানেল আছে এনার চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে এনার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারো তো ইনিও খুব ভালো ভালো ভিডিও বানায় খুব ভালো ভালো কন্টেন্ট দেয় সবাইকে ইনিও প্রকৃতিপ্রেমী আমার মতন তো আপাতত ইনিই বললো যে এই লাইনে প্রচুর ভিড় হয় সেই জন্য আমরা তাড়াতাড়ি এসে দেখতে পাচ্ছ বসে পড়েছি সিটে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা তো জানোই তোমাদের কী করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে যেমন তোমরা এতদিন ধরে আছো তেমন আমার পাশে থাকো এইটুখানি তোমাদের থেকে আশা করি তো আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করছি পার্ট টু এখানেই এন্ড করছি পার্ট থ্রি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসছি অবশেষে একটাই কথা বলার যেটা প্রতিবার বলি জয় হিন্দ জয় ভারত